আমি না না আমি আগে আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নটি অনেক দুষ্ট, এটা তো আমরা সবাই জানি। সো আমরা ছিলাম এখনো আছি, মানে নতুন করে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই। এই যে আমি তো পাশে, মানে আর আর কিভাবে পাশে রাজ তুমি পাশে থেকে সাহায্য করো। এই যে ঘোষণাটি আমরা আবার শুনতে চাই মিডিয়া, কেন আমি তো পাশেই আছি। এই যে আমি তো পাশে, মানে আর আর কিভাবে পাশে। আমি না না আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নটি অনেক দুষ্ট, এটা তো আমরা সবাই জানি। পরির থেকে সবাই দুষ্ট যারা সামনে আসছেন, ট্রাস্ট মি। আমি আপনাদের অনেক ভালোবাসি আবার ভয়ও পাই সামহাও। কেন ভয় পাই আর কেন ভালোবাসি, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা যে কাজ করি, কাজের মাধ্যমটা হচ্ছে আপনারা, যারা হচ্ছে আসলে সবাইকে জানান সিনেমার ব্যাপারে বা সিনেমার খবর নিউজ। সো আবার মাঝে মধ্যে এমনও কাজ করেন যে হচ্ছে সরকারি দল বিরোধী দল বানাই ফেলেন। সো ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা ওরকমই না। সো আমরা ছিলাম এখনো আছি, মানে নতুন করে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই। আমরা তো একটু করবো এরকম, আমরা ও তো একটু সরকারি দল বিরোধী দল আছে, আমরা একটু এরকমই আছে। বাট আপনারা যেটা করেন ওটা হচ্ছে আমাদেরকে যে ভালোবাসাটা যে সামনে থেকে দেন, এটা আসলে খুব ভালো লাগে। বাট এটার বাইরে এমন এমন ইস্যু আসে যেটাকে আসলে গড় থেকে দেখতে খুব খারাপ লাগে, যেভাবে উঠে আসে আর কি ব্যাপারটা। আসলে ব্যাপারটা ওরকম না। অ্যাজ ইউজুয়ালি আসলে ঘরে আরো দুই তিনজনের বাসায়, আপনার বাসায়, ওর বাসায়, তার বাসায় যেটা হয় সেটাই হয়েছে। সো আমার মনে হয়, হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা কোনো ইস্যু না। সো এটা আমাদের ঘরের ব্যাপার। সো আমরা এখন অনেক ভালো আছি, ঠিকঠাক। সবাইকে প্রথমেই আমি একটা দাওয়া দিতে চাই। কালকে, গতকালকে, মানে 20 তারিখে আমাদের আমাদের কাছে সিনেমা রিলিজ হয়েছে, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। যদি আমি কালকে দেখতে পারিনি, ওর টিকিট কাটার কথা ছিল কিন্তু সামহাও আমাকে টিকিট কেটে দেয়নি। বাট জন টিকিট কাটতে গেছে, জন টিকিট পাইনি, ব্যাপারটা এরকমও আছে বলো। সেটা তুমি বলো, যাই হোক। তো এটার জন্য আমার মন খারাপ হওয়ার কথা কিন্তু আমার মন খারাপ হচ্ছে না, কারণ কালকে আমরা টিকিট পাইনি, মানে ও টিকিট কাট যে ঘটনাটা আসলে ঘটাতে পারেনি। তো এই জন্য আমাদের কাল, মানে আগামীকালকে একটা স্পেশাল ডে আমাদের। তো ও আমাকে বলেছে যে এই স্পেশাল ডেতে আমি কী চাই। তো আমি বলেছি যে এবার টিকিট কেটে আমাদেরকে হলে নিয়ে যাও, আমি, তুমি এবং রাজু মিলে আমরা কালকে অ্যাডভেঞ্চার সুন্দরবন দেখবো। এবং আপনাদেরকে সবার, মানে আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি বলবো। সেটা কোন হলে বলো? স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরাতে। হ্যাঁ, পান্থপথে। তো আমি অপেক্ষা করবো আপনারা সবাই কালকে আমাদের সাথে, মানে আমাদের তিনজনের সাথে, এবং আমার মনে হয় আমাদের পুরো ইউনিটও থাকবে, টিমও থাকবে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের। তো সবাই কালকে মনে হয় আবারও দেখা হচ্ছে আমাদের সাথে। আপনারা সবাই আসবেন।